আমি এখন আছি কুয়েতে সুখ শার্ক মল। এটা হচ্ছে কুয়েতিদের প্রধান জায়গা, এখানে তারা এই জায়গায় ঘুরতে আসে। এখান থেকে পুরো সিটিটাই দেখা যায়। লুক অ্যাট মি, দেখেন এটা শার্কটা। এখান থেকে পুরো সিটিটা দেখা যায়। আজকে একটু ঘন কুয়াশা দেখা যাচ্ছে। মাদাম, এটা হলো আপনার মাছের মাছ মার্কেট। দেখেন এখানে মাছের মার্কেট দেখা যায়। তো এখানে একসময় আমি ডিউটি করছি, আজকে ঘোরার জন্য এই জায়গায় আসছি। তো অনেকদিন পরে এই জায়গায় আসলাম আর কি। তো অনেকদিন পর এই জায়গায় আসলাম। এটা হলো কুয়েত সিটি, এখান থেকে পুরো সিটিটাই দেখা যায়। তো এখানে ডিউটি করি, তো আমার জন্য সবাই দোয়া করবেন। এটা হলো কুয়েত সিটি, কুয়েত সিটিটা এখান থেকে পুরোটাই দেখা যায়। হ্যালো টাওয়ারটা, ইয়াটা এখানে পুরো ইয়াটাই দেখা যায়। এটা হচ্ছে কুয়েত সিটিতে সুখ শার্ক মল, এখানে সব এখানে দেখা যায় সব কিছু। এখানে সবাই আছেন দেখা যায় সব কিছু। লোক সিটি হলো সুখ শার্ক মল। এটা হচ্ছে মাদাম, এখানে রাত্রে কুইতি মেয়েরা আসা এখানে ইয়া খায়, সীসা খায়। এটা হলো সীসার জায়গা, এখানে কুইতিরা সীসা খায়। এখানে জায়গার মতো সীসার জায়গা, এটা মেয়েরা সীসা খায় কুইতিরা, এটা আর কি। এগুলো কুইতিরা সীসা মিশা খায় এই জায়গার মধ্যে, এই সীসার জায়গা, সীসা খায় এদিকে, এটা আর কি। Bye.
হ্যালো হ্যালো, কুয়েত সিটি সুখ শার্ক। কুয়েতের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে পপুলার জায়গা, সুখ শার্ক মল। তো এখানে সবাই ঘুরতে আসে, আনন্দ করার জন্য আসে। তো এই জায়গার মধ্যে আমি ডিউটি করি। জিনিসটা হচ্ছে, এই জায়গার মধ্যে যদি ব্যালেন্স পায়, মানে কিছু পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে যারা এক বছর ডিউটি করবে, সে এক বছর ডিউটি করলে কমে 10 লাখ টাকা কামাই করতে পারবে। এই জায়গাটা আমাদের পয়সার একটা জায়গা। তো জিনিসটা হলো, পয়সা সবসময় কামাই করা যায় না এই লোকতা। তো এটা মেজে এক বছরের কন্ট্রাক্টে নেওয়া হয়, বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট নেয়, এরপর আবার অন্য কন্ট্রাক্ট নেয়, যে পায় আর কি। ওকে, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সুখ শার্ক থেকে বিদায় নিচ্ছি, এটা আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অল বাংলাদেশ।